ফার্স্ট ডার্বি জিতকে কেমন লাগা খেলকে কেমন লাগা বহুত ভালো লাগা আমাদের মায়ের মন্দির থেকে মনমান মাঠে যাই ইস্ট বেঙ্গল আর মুম্বাইয়ের খেলা গোললেস ড্র হলো ম্যাচের 1 মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গল পেনাল্টি পেয়ে গেছে বাড়া থেকে এসেছি আমি আমার নাম দেজিত দাস আমরা থেকে এসেছি আর পঞ্চল একটা মাঠে গোল আজকে 4-0 গোলে এখন ইস্ট বেঙ্গল ডার্বি জিতছে জয় বেঙ্গল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গ্র্যান্ড গ্র্যান্ড ব্লক বিকজ আজকে হচ্ছে গিয়ে ম্যাচটি ঠিক আছে আজকে ম্যাচটা আজকে ইস্ট বেঙ্গলের তিনটে খেলা রয়েছে সবার প্রথম হচ্ছে গিয়ে এবং দেখতেই পাচ্ছ যে আজকে শুরু করেছি হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল মাঠ থেকেই আমাদের মন্দির থেকেই আজকের ব্লকটা শুরু করলাম কারণ ইস্ট বেঙ্গলের আজকে তিনটে খেলা আজকে প্রথম খেলা হচ্ছে গিয়ে সকাল 11টা থেকে মোহনবাগান মাঠে মোহনবাগানের সঙ্গে খেলা এবার এটা হচ্ছে গিয়ে আন্ডার-17 ইউথ লীগের খেলা তো সেই খেলাটা আমরা এখন দেখতে যাব তাই আমরা বাব্বাটা দুজন চলে এসেছি তারপরে ইস্ট বেঙ্গলের উমেন্স টিমের একটা খেলা রয়েছে সাড়ে তিনটে থেকে এবং আলটিমেটলি আজকে মুম্বাই সিটির সাথে আইএসএলের ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের তো তিনটে খেলার আপডেট নিয়ে তিনটে খেলা আপডেটই তোমাদেরকে দেবো এবং আজকে যে ইউথ লীগের যে ডার্বি হচ্ছে কলকাতার বুকে একটা ডার্বি হবে আর অথচ আমরা আসবো না এটা তো হতে পারে না তো কলকাতার বুকে যে ডার্বিটা আজকে হচ্ছে মোহনবাগান মাঠে হচ্ছে আমি কোনোদিন মোহনবাগান মাঠে খেলা দেখতে যাইনি ভাবিও নি কোনোদিন যে মোহনবাগান মাঠে বসে খেলা দেখতে হবে তো কিন্তু যেহেতু ইস্ট বেঙ্গল খেলছে সেই জন্য নিশ্চয়ই যাব তো আজকে মোহনবাগান মাঠে গিয়ে ডার্বি দেখব খেলার রেজাল্ট কী হবে সেটা তো খেলাতেই দেখা যাবে আর একটাই প্রার্থনা করব যে খেলা যাই হোক 90 মিনিটের লড়াই হোক মাঠের বাইরে যেন কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে এইটাই কামনা করি ঠিক আছে তো চলো আপাতত আমাদের মায়ের মন্দির থেকে মোহনবাগান মাঠে যাই ঠিক আছে ওখানে গিয়ে ডার্বিটা দেখি তোমাদেরকেও ডার্বি দেখাই দেখো ভালো লাগবে আর আশা করি লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গল যা খেলেছে মোহামেডানের সাথে 3-2 গোলে জিতেছে ফার্স্ট ম্যাচ তো আশা করি আজকেও আমরা ডার্বি জিতে হাসি মুখেই মাঠ ছাড়বো তো চলো এখান থেকে সোজা মোহনবাগান মাঠে যাই আপাতত তো এখন ইস্ট বেঙ্গল মাঠে দেখা হয়ে গেছে ছোটো দুই ভাইয়ের সঙ্গে তোমাদের নামটা বলো আমার নাম দীপ দোলই বারাসাত থেকে এসেছি আমি আমার নাম দেজিত দাস হাবড়া থেকে এসেছি তো ওরাও এসছে মানে বুঝতেই পারছো সকালবেলা হাবড়া বারাসাত থেকে ওরা এসছে খেলা দেখতে এটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের আবেগ তো ঠিক আছে তো আজকের কি মনে হচ্ছে ম্যাচের প্রেডিকশন কি হবে আজকে 0-3 ঠিক আছে ওদের যেহেতু হোম গ্রাউন্ড তাই ওদের 0 আমাদের 3 আচ্ছা আর যেহেতু মোহনবাগানের হোম গ্রাউন্ড মোহনবাগানের নাম আগে সেই জন্য 0-3 ঠিক আছে এটা একটা মানে নতুন শুনলাম যে ওদেরটা আগে দিয়ে বললো ভালো একদিকে ভালো ডিস্টার মেনটেন করছে ভাইরা তো চলো সবাই মিলে মাঠে যাবো আরও অনেক সাপোর্টার আসছে তো সবাই আসুক তারপর একসঙ্গে মাঠে যাবো সবাই মিলে একসঙ্গে যাবো আর জয় ইস্ট বেঙ্গল হয়ে যায় জয় ইস্ট বেঙ্গল চলে এসেছি মোহনবাগান মাঠে জীবনে প্রথমবার ভাবিনি কোনো দিন আসতে হবে কিন্তু তাও এসেছি যেহেতু আজকে ইস্ট বেঙ্গল খেলছে এখানে আমাদের ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বসে আছে সবাই মিলে একবার হোক জয় ইস্ট বেঙ্গল চলো খেলা শুরু হোক তারপর দেখাচ্ছি জয় ইস্ট বেঙ্গল কিকঅফ করে শুরু হয়ে গেল ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান আন্ডার-17 ডার্বি ক্যাপ্টেন গুণরাজের পায়ে বল এখন ম্যাচের 1 মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গল পেনাল্টি পেয়ে গেছে তো চলো দেখা যাক পেনাল্টিটা মারছে দেখা যাক কি হয়
মিনিটের মধ্যে ইসবেঙ্গল 1-0 গোলে এগিয়ে গেল খেলার। ঠিক আছে চলো দেখতে যাবো আড্ডাটি খেলা হবে, খেলাটা নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গোল গোল গোল, জয় ইসবেঙ্গল, জয় ইসবেঙ্গল, জয় ইসবেঙ্গল, এগিয়ে চলো আমরা আছি তোমারই সাথে। এন্ড টু এন্ড ফুটবল চলছে, খেলা প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে। ইসবেঙ্গল এখন 1-0 গোলে এগিয়ে। আমার পেছনে বসে আছে অর্পণ আর অর্ণব। কেমন লাগছে খেলা বল? অর্পণ কেমন লাগছে? আনন্দ হয়ে যাচ্ছে মন। মানে আন্ডার 17 এর বাচ্চারা সত্যি কথা বলতে খুব ভালো খেলছে, ঠিক আছে। হ্যাঁ মানে আবেগ দিয়ে খেলছে এটা হচ্ছে কথা। আর সত্যি কথা মাঠে ইসবেঙ্গল গ্যালারিতে ফাটিয়ে মজা হচ্ছে। চলো দেখো বক্সে কোনো নাটক নয়, বক্সে কোনো নাটক নয়, ক্লিয়ার কর বাবা। ওটা তো নাটক, ধীরে সুস্থ খেল, ধীরে সুস্থ খেল। ওটা নাটক করে বলল পেনাল্টি দে, দেখ দে। কিক অফ করে শুরু হলো সেকেন্ড হাফের খেলা। আমরা সেদিন মাঠে ছিলাম।
বেঙ্গল ইস্ট 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 বেঙ্গল প্রথমার্ধে শুরুতেই আবার গোল 2-0 গোলে ডার্বি দেখিয়ে গেছে ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল খেলানো জানা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা কমেন্ট করবে জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল মরিবুতে মর ভাই মর আগেই বলছিলাম 5 গোল হতে পারে আজকে 4-0 গোলে এখন ইস্ট বেঙ্গল ডার্বি জিতছে ঠিক আছে ইস্ট বেঙ্গল 4-0 গোলে ডার্বি জিতছে আজকে যদি 5 গোল হয় 75 তো ছিলাম না 75 জন্মাইনি আজকে যদি 5 গোল হয় তাহলে আমি ইতিহাসে সাক্ষী থাকবো চলো দেখা যাক কি হয়
বেঙ্গল ইজ বেঙ্গল ইজ বেঙ্গল ইজ বেঙ্গল ইজ বেঙ্গল Well played, well played, well played. Joy is Bengal. Joy is Bengal. Well played, sir. Well played. Well played. Well played. Well played. Good played. Joy is Bengal. Joy is Bengal. Joy is Bengal. Gunda Sanga, all good played, good played. Gunda er pashe tu jana ami chobi okhane pore click kore nebo. Joy is Bengal, 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 Joy is Bengal. Joy is Bengal, Joy is Bengal, Joy is Bengal. Joy is Bengal, Joy is Bengal. কেও ভালো তুই কমলজিতের থেকেও ভালো এক দাও তোমার সঙ্গে প্র্যাকটিস করে চলো জয় হবে ভবিষ্যৎ দেখ কমলজিতের থেকেও ভালো কমলজিতের থেকেও ভালো সেকেন্ড গোল কি বাচ্চা বেশ বেশ চলো জয় ইস বেঙ্গল জয় ইস বেঙ্গল বল জয় ইস বেঙ্গল জয় ইস বেঙ্গল জয় ইস বেঙ্গল গুন্ডাজ ভাই ফার্স্ট ডার্বি जीत के कैसा लगा खेल के कैसा लगा बहुत अच्छा लगा भाई थैंक यू तुम्हारा सबका धन्यवाद हम लोग तो ऑलवेज आएंगे लेकिन ऐसे ही खेलना इस बंगाल का नाम ऐसे ही रोशन करना वेल प्लेड गाइस वेल प्लेड वेल प्लेड बॉय জয় চাই তারপরে সিনিয়র টিমে জয় চাই আজকের দিনটা ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে যেন স্মরণীয় হয়ে থাকে চিরস্মরণীয় সারাদিন জিতবো সারাদিন দুপুরটা তো জিতছি রাতেরটাও জিতবো এই আশা রাখি সকালটা খুব ভালো শুরু হয়েছে চলো জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল চলো ব্লগ আজকে শেষ হচ্ছে না তার কারণ হচ্ছে কি আমরা এই ব্লগটা চালাচ্ছি কারণ আজকে ইস্ট বেঙ্গল এখনো দুটো খেলা বাকি এবং হোপ ফর দা বেস্ট যে ইস্ট বেঙ্গল আজকে জিতবে চলো তো এই মুহূর্তে তো খেলা শেষ হলো ঠিক আছে ইস্ট বেঙ্গল আর মুম্বাইয়ের খেলা এবং ইস্ট বেঙ্গল আর মুম্বাইয়ের খেলা মানে গোললেস ড্র হলো ঠিক আছে মুম্বাই চরম অ্যাটাকিং খেলেছে এবং ইস্ট বেঙ্গল চরম ডিফেন্সিভ খেলেছে তবে আজকে মেয়েদের ম্যাচটা যেটা ছিল বেঙ্গালুরু টিমের সাথে তো সেই ম্যাচটা মানে ইস্ট বেঙ্গল মেয়েরা জিততে পারেনি ঠিক আছে তিন আগে ম্যাচটা হেরে গেছে তো চলো মোটের ওপর দিনটা ইস্ট বেঙ্গলের ভালোই গেল খারাপ নয় কিন্তু আজকের ব্লগটা এই ইস্ট বেঙ্গল মুম্বাই ম্যাচ নিয়ে বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো যে অ্যাওয়ে ম্যাচ থেকে মুম্বাইয়ের মতো টিমের কাছ থেকে একটা পয়েন্ট সেটাও খুব একটা খারাপ নয় কিন্তু আজকে যারা আমাদেরকে সারাদিনের জন্য আনন্দ দিয়েছে গর্ববোধ করিয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের মাঠে গিয়ে মোহনবাগানেরকে হারিয়ে তা আবার এক গোল দু গোল নয় চার শূন্য গোলে হারানো ঠিক আছে অনেকে হয়তো বলবে বিশেষ করে একটা অনেক খবর দেখলাম মোহনবাগানের কোচ কিছু অ্যালিগেশন তুলছে ঠিক আছে অ্যালিগেশন তুলছে এটা একটা AIFF টুর্নামেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টটাকে ই করছে এটা আই লিগ আন্ডার সেভেন্টিন আই লিগ চলছে তো সেই জায়গায় উনি এই ধরনের প্রশ্ন তুলছে যেখানে আশা করি বয়সের সমস্ত কিছু প্রমাণ নিয়েই হয়তো মানে প্লেয়ারদের রেজিস্ট্রেশন করানো হয়েছে বা সব কিছু করানো হয়েছে বলছে যে ওদের দুটো আইএসএলের প্লেয়ার ছিল তারাই ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে তো তোমারও আইএসএলের প্লেয়ার রাখতে কে বারণ করেছিল আর
গুরুনাথ যে রয়েছে এবং আমরা জানি গুইতেও রয়েছে, দুজনেরই প্রায় 16-17 বছর বয়স, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া টিম থেকে তাদেরকে কার্লোস কোয়াদ্রাদ স্কাউট করেছিল। তো বেশি কথা আর বলবো না, তো একটাই কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আজকের মেন আনন্দ সেটা সকালবেলায় আমরা পেয়েছি, যেটা মোহনবাগানের মাঠে গিয়ে মোহনবাগানকে 4-0 গোলে ডার্বিতে হারানো। ঠিক আছে, অনেকে হয়তো বলে বাচ্চাদের ডার্বি, ছোটদের ডার্বি জিতে এই করছি, আরে ভাই জুনিয়র থেকেই তো বড় সিনিয়র হবে, এরাই তো ভবিষ্যতে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে। আজকে যারা ইস্টবেঙ্গলে খেললো কে বলতে পারে না ভবিষ্যতে তারা মোহনবাগানের জার্সি গায়ে খেলবে না, তো আজকে যারা মোহনবাগান খেললো তারাই বা ভবিষ্যতে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলবে না এটা কেউ বলতে পারে না। তবে ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি, এটা একটা আলাদাই ডার্বি, সেটা আন্ডার 17 হোক, আন্ডার 15 হোক, সিনিয়র টিম হোক, এবং ডার্বি তো ফ্যানরাও খেলে, বিদেশে খেলে, কলকাতায় খেলে, ঠিক আছে, বহু জায়গায় ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানরাও নিজেদের মধ্যে ডার্বি খেলে। তো ডার্বির একটা আলাদাই মুড, মানে মেজাজ, একটা আলাদাই আবেগ সেই ডার্বি, এবং যখন সেটা AIFF স্বীকৃত ডার্বি, আন্ডার 17 আই লিগ ডার্বি, সেখানে 4-0 গোলে জয় অবশ্যই ভালো। তো আজকের দিনটা খুব ভালোই গেল ইস্টবেঙ্গল সাপোর্টারদের, সবাইকে একটাই কথা বলবো, ইস্টবেঙ্গল সাপোর্টাররা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো মোহনবাগানের মাঠে গিয়ে মোহনবাগানকে 4 গোল দিয়ে হারিয়েছে, অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য বলবো যে তোমরা আমার ব্লগ দেখো, বাট অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে যাও, বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ব্লগ এমনি আসবে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো। তো চলো আর বেশি কথা বলাবো না, শুধু একটাই কথা বলি, ইস্টবেঙ্গল কমেন্টার মানে সাপোর্টাররা কমেন্ট করো জয় ইস্টবেঙ্গল বলে, দিনটাও শেষ করছি আজকে জয় ইস্টবেঙ্গল বলে, ব্লগটাও শেষ করছি জয় ইস্টবেঙ্গল বলে, আশা করি তোমাদের ভালো লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জয় ইস্টবেঙ্গল।